ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি হিমাদ্রি। রাজ্যের পুলিশ হেডকোয়ার্টারে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো এখানে তোমাদের কোথায় নিয়োগটা করা হবে, কতগুলো শূন্যপদ আছে, এখানে আবেদন করার জন্য যোগ্যতা কী লাগবে, কত টাকা করে তোমরা প্রতি মাসে বেতন পাবে এবং আবেদন কিভাবে করতে হবে। পুরো বিস্তারিত জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প ও আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। তো অনস্ক্রিনে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। জেনারেল ইনস্ট্রাকশান, সাবজেক্ট হচ্ছে এঙ্গেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর। অ্যাপ্লিকেশন আর বিং ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ 5 কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর ইন দ্য অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল অফ পুলিশ টেলিকমিউনিকেশন হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গ যে পুলিশের হেডকোয়ার্টার আছে সেখানে তোমাদের নিয়োগটা করা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে। মোট শূন্যপদ আছে 5টা। এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগটা করা হবে। এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের একটা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে 1/10/2023 অনুযায়ী। আর প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক অ্যাপ্লিকেশন অফ ইন্টারনেট সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট, পিএসইউ, আদার অর্গানাইজেশান, মানে যদি তোমাদের কোনো অর্গানাইজেশান বা গভর্নমেন্টের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে তোমাদের প্রথমে 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা করা হবে। তোমাদের কাজ যদি ভালো হয় পরবর্তীকালে তোমাদের কন্ট্রাক্টটা রিনিউ করা হবে। এখানে তোমরা প্রতি মাসে বেতন পেয়ে যাবে 16,000 টাকা। এবারে আসছি কীভাবে তোমরা আবেদনটা করবে। এখানে তোমাদের অফলাইনে আবেদনটা করতে হবে এবং যদি কেউ চায় অনলাইন করতে তারা অনলাইনেও করতে পারবে। সবার প্রথমে তোমাদের এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে। ফর্মের লিংক তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। নিয়ে ফর্মটা তোমাদের ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে নিয়ে ফর্মের সাথে কিছু ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্টস? কালার, পাসপোর্ট সাইজের ছবি, প্রুফ অফ ডেট অফ বার্থ, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা, টেস্টিমোনিয়াল অফ এডুকেশান কোয়ালিফিকেশান, সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ আর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কিছু থাকে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের জেরক্স করে, সেলফ অ্যাটেস্টেড করে, অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে, যদি তোমরা অফলাইনে পাঠাতে চাও তাহলে তোমরা চাইলে অর্ডিনারি পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট, অথবা চাইলে তোমরা নিজেরা গিয়েও জমা দিয়ে আসতে পারো 31/8/2023 তারিখের মধ্যে যে অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। দ্য ডিরেক্টর জেনারেল অফ পুলিশ টেলিকমিউনিকেশান হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল, 3 মানিক বন্দ্যোপাধ্যায় সরণি, টালিগঞ্জ, কলকাতা, পিন 7000040। এই অ্যাড্রেসে পাঠাতে হবে বা জমা দিয়ে আসতে হবে। আর যদি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে ওই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করে ভালো করে ফিল আপ করে নেবে, ওতে তোমরা একটা ছবি লাগিয়ে নেবে, ওর সাথে সমস্ত যা যা ডকুমেন্টস আমি বললাম সেগুলো সব জেরক্স করে, সেলফ অ্যাটেস্টেড করে স্ক্যান করে নেবে। নিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম আর এই সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে একটা পিডিএফ ফরম্যাট বানাতে হবে, বানিয়ে তোমাদের একটা মেল অ্যাড্রেসে মেল করে দিতে হবে। মেল অ্যাড্রেসটা হচ্ছে DEO23 telecomhq@gmail.com। এই অ্যাড্রেসে মেল করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশানটা হয়ে যাবে। তো তোমরা অনলাইনে যদি করতে চাও অনলাইনেও করতে পারো, অফলাইনে যারা করতে চাইছো তারা অফলাইনেও করতে পারো। তো লাস্ট ডেট হচ্ছে 31/8/2023, তার মধ্যে কিন্তু তোমাদের আবেদনটা করে ফেলতে হবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।